চলতি বছরের মাঝামাঝি সময় থেকে শোনা গিয়েছিল অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং অভিনেত্রী ইয়ামি গৌতম নাকি জুটি বাঁধছেন রূপালী পর্দায়। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। পরিচালক শাহাদ আলীর আগামী ছবিতে দেখা যাবে এই জুটিকে। দিলজিৎ পরিচিত তার কমেডি ঘরানার ছবির কারণে, বিশেষ করে তার শেষ ছবি গুড নিউজের পর এই আসনটি তিনি পাকাপোক্ত করেছেন। তবে এবার তাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এবং অভিনব এক চরিত্রে। ছবিটি মূলত রোমান্টিক কমেডি হলেও তার আড়ালে মেল প্রেগনেন্সির মতো অজানা বিষয় থাকছে। এই ধরনের বিষয় নিয়ে আগে ছবি হয়নি বলিউডে। ছবিতে দেখা যাবে 8-10টা পাঞ্জাবি দম্পতির মতোই সুখে সংসার করছিলেন দিলজিৎ ইয়ামি, কিন্তু হঠাৎ করেই জানা যায় দিলজিৎ গর্ভবতী। কিন্তু এটা কিভাবে সম্ভব, জানতে হলে দেখতে হবে এই ছবিটি। অক্টোবর নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবির মাধ্যমে দিলজিৎ ইয়ামি প্রথমবার জুটি বাঁধছেন বড় পর্দায়। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।